আসসালামু আলাইকুম। ব্যাংকিং নলেজ বিডির পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে এসেছি। আমার টপিক হচ্ছে ওয়ার্ক অর্ডার ফাইন্যান্স। তবে চলুন শুরু করা যাক। সো ওয়ার্ক অর্ডার ফাইন্যান্স বলতে কি বুঝি? আমরা বিভিন্ন ধরনের অর্গানাইজেশন, যেমন গভর্নমেন্ট হতে পারে, সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশন, অটোনোমাস বডিজ বা হচ্ছে মাল্টি ন্যাশনাল কর্পোরেশন, এই ধরনের প্রতিষ্ঠানগুলা বিভিন্ন সময় বিভিন্ন কাজের পরিপ্রেক্ষিতে তারা টেন্ডার কল করে। সো এই টেন্ডারে হচ্ছে একটা প্রোভাইডারশিপ ফার্ম, প্রাইভেট লিমিটেড কোম্পানি, এ ধরনের বিভিন্ন রকমের প্রতিষ্ঠান হচ্ছে টেন্ডারে পার্টিসিপেট করে। সো এই টেন্ডারে পার্টিসিপেট করার জন্য ব্যাংক থেকে বিভিন্ন রকমের বিভিন্ন মোডে তাদেরকে ফাইন্যান্স করা হয়। সো এই ফাইন্যান্সটাকে আমরা বলছি ওয়ার্ক অর্ডার ফাইন্যান্স। তবে চলুন, ওয়ার্ক অর্ডার ফাইন্যান্সের হচ্ছে প্রথমেই আমরা জানি যে টেন্ডার গ্যারান্টি বা বিড বন্ড আমরা যেটা দিয়ে থাকি, এটা হচ্ছে যখন একটা ডিভিশন আপনার অথরিটি বা হচ্ছে বেনিফিশিয়ারি অর্গানাইজেশন হচ্ছে যখন একটা টেন্ডার কল করে বা একটা নোটিশ যখন ইস্যু হয় একটা কাজের এগেনিস্টে, তখন আমার এই যে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে আপনার এজ এ পার্টনারশিপ ফার্ম অথবা প্রোপ্রাইটারশিপ ফার্ম, এই ধরনের ওই ফার্মগুলা আপনার হচ্ছে বিজনেসম্যানরা বা এই ধরনের ফার্মের হচ্ছে ওনাররা তারা বিভিন্ন রকমের এই টেন্ডারে পার্টিসিপেট করে। সো এই পার্টিসিপেশনের জন্য কিন্তু হিউজ অ্যামাউন্টের প্রয়োজন হয়। সো হিউজ অ্যামাউন্ট বলতে ধরেন একটা নোটিশে আপনার 100টা পে অর্ডার আছে, সে পর ধরে নিচ্ছে একটা নোটিশে, সো একটা প্রত্যেকটা পে অর্ডারের ভ্যালু হচ্ছে 1 লাখ টাকা করে। সো তাহলে এর মাল্টিপ্লাই করলে দেখেন কত টাকা হিউজ বানে। সো এই রকমের আসলে হিউজ ক্যাশ টাকার ইনভলভমেন্টের কারণে ডিভিশন গুলা বা বেনিফিশিয়ারি গুলা একটা শর্ট পিরিয়ডের টাইমের জন্য হচ্ছে একটা গ্যারান্টি অ্যাকসেপ্ট করে। সো এই গ্যারান্টিটাকেই কিন্তু আমরা টেন্ডার বা বিড বন্ড হিসেবে বলছি। দেখেন এখানে ইট ইজ ইস্যুড অন বিহেফ অফ কন্ট্রাক্টর ইন ফেভার অফ গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, অটোনোমাস প্রাইভেট অর্গানাইজেশন ফর এ শর্ট গ্যারান্টি ফর পেমেন্ট অফ মানি হোয়ার টেন্ডার হ্যাজ বিন অ্যাপ্রুভড বাট দ্য কন্ট্রাক্টর ইজ নট উইলিং টু প্রসিড উইথ ইট। ঠিক আছে, মানে আপনার যখন হচ্ছে তারা এটা হচ্ছে নোটিশ কল করে এবং নোটিশে যখন পার্টিসিপেট করো, তখন সেখান থেকে যাচাই বাছাই করে আপনার হচ্ছে যিনি লোয়েস্ট মানে বিডার থাকেন তাকে, বা ফার্স্ট সেকেন্ড থার্ড অনেক সময় এই করে, অথবা ফার্স্ট লোয়েস্ট থেকে তারা কাজ দিয়ে দেয়। তাদের যে মেকানিজম আছে সেই মেকানিজমেই তারা ডিভিশন হচ্ছে অ্যাওয়ার্ডেড করে। সো এই যে অ্যাওয়ার্ডেড পর্যন্ত হচ্ছে আপনার এই শর্ট পিরিয়ডের জন্য কিন্তু একটা গ্যারান্টি নেয়, সেটাকে হচ্ছে যেমন পে অর্ডার মোডেই অ্যাকসেপ্ট করে বিভিন্ন ডিভিশনগুলো, তখন আমরা ব্যাংক থেকে হচ্ছে পে অর্ডার মোডে টেন্ডার এই যে অ্যাটেন্ড করার জন্য আমরা পে অর্ডার মোডে তাদেরকে ফাইন্যান্স করে থাকি। ঠিক আছে, এই 2 নম্বরে দেখেন এখানে হচ্ছে আপনার আর্নেস্ট মানিতে হেভি আউটলে অফ ফান্ড, মানে আর্নেস্ট মানিতে আপনার হচ্ছে প্রচুর ফান্ড ইনভলভমেন্ট হয়, মানে ছোট ছোট করে পে অর্ডার গুলা হচ্ছে অনেকগুলো পে অর্ডার থাকে। সো এই কারণেই কিন্তু আসলে এই যে আপনার এই আর্নেস্ট মানির বিপরীত হিসেবে আমরা এই যে আপনার হচ্ছে ইন ডিপোজিট অফ ইন লিউ অফ ডিপোজিট অফ আর্নেস্ট মানি এর এগেনস্টে বা আপনার হচ্ছে পে অর্ডার গুলা ইস্যু করা হয়, বা এই যে বিড বন্ড আকারে আপনার হচ্ছে পে অর্ডার গুলো প্রদান করা হয় ডিভিশন কে। সো দ্য ব্যাংক গ্যারান্টিজ আর নন অ্যাজ টেন্ডার গ্যারান্টি আর বিড বন্ড, মানে সিন্স আর্নেস্ট মানি রিকোয়ার্স হেভি আউটলে অফ ফান্ড, মোস্ট পার্টিস আর প্রিপেয়ার টু অ্যাকসেপ্ট গ্যারান্টি ফর ওয়েল নন ব্যাংকস ইন লিউ অফ ডিপোজিট অফ আর্নেস্ট মানি। সো এই আর্নেস্ট মানিতে যেহেতু হিউজ আসলে আপনার ফান্ড ইনভলভমেন্ট থাকে, এই কারণে আপনার বোথ হচ্ছে বেনিফিশিয়ারি, মানে ডিভিশন কে বলা হচ্ছে বেনিফিশিয়ারি, এবং মানে হচ্ছে কন্ট্রাক্টররা মানে সেকেন্ড যে পার্টি ওনারা সবাই কিন্তু মানে এগ্রি, এটা একটা আপনার হচ্ছে একটা প্রসিডিউরে চলে আসছে যে ব্যাংক থেকে মানে করলে সেটা তারা অ্যাকসেপ্ট করে, মানে পে অর্ডার ইস্যু করলে। ঠিক আছে, আচ্ছা, বিড বন্ড অর গ্যারান্টি ইজ নর্মালি ইস্যুড ফর এ পিরিয়ড অফ 3 to 6 মান্থ এগেনস্ট ক্যাশ মার্জিন অফ সার্টেন পার্সেন্টেজ অ্যান্ড ইজ ডিটারমাইন অন দ্য কন্ট্রাক্টর টেকিং আপ দ্য কন্ট্রাক্ট অর এক্সপায়ারি অফ মানি, মানে বেসিক্যালি হচ্ছে আপনার এই 3 থেকে 6 মাসের জন্য প্রদান করা হয়। সো বিষয়টা হচ্ছে কিভাবে করে হয়, তাহলে আমরা আমরা আসলে আগে আগে দেখি যে গ্যারান্টি হচ্ছে আমরা কি কি মোডে গ্যারান্টি দিই, তারপরে আমরা এটা চলে যাবো প্রসিডিউরটাতে। এখন হচ্ছে পারফরমেন্স গ্যারান্টি। সো এখন টেন্ডারে যখন পার্টিসিপেট করলো, টেন্ডারে পার্টিসিপেট করার পরে ডিভিশন কাজ তো যাচাই বাছাইয়ের পরে কাউকে না কাউকে তো ডিভিশনকে কাজ দিতে হবে। সো কাজ যখন অ্যাওয়ার্ড করা হয়, এই অ্যাওয়ার্ডের সময় যে কাজ সঠিকভাবে করতে পারবে সে নিশ্চয়তা স্বরূপ, যদি কখনো কোনো ক্লায়েন্ট এটাকে ডিফল্ট করে, তখন কিন্তু টাকাটা একটা সিকিউরিটি মানি জমা নেয়। এই সিকিউরিটি মানি কিন্তু আমরা পারফরমেন্স গ্যারান্টি বলি, যে কাজটাকে সঠিকভাবে পারফর্ম করতে পারবে তার এগেনিস্টে একটা গ্যারান্টি
ডিভিশন কল করে এবং রিকোয়েস্ট করে ক্লায়েন্টের সাথে, এবং সে ক্লায়েন্ট হচ্ছে কিসের মাধ্যমে দেবে, ব্যাংক থেকে হচ্ছে দেওয়া হয়। সো এই পারফরমেন্স গ্যারান্টিতে আসলে হিউজ আপনার ক্যাশ মার্জিনের ইনভলভমেন্ট লাগে, এডিশনাল কোলাটারাল সিকিউরিটি ছাড়াও, বিকজ এখানে হচ্ছে খুবই রিস্কি। ঠিক আছে, সো যখন হচ্ছে কোনো কাজ অ্যাওয়ার্ডেড হয় এবং কাজটা সঠিকভাবে করতে পারবে, এই মর্মে হচ্ছে আপনার এই ডিভিশন হচ্ছে তার কাছ থেকে নিশ্চয়তা স্বরূপ একটা গ্যারান্টি নেয়, সেটাকে কিন্তু পারফরমেন্স গ্যারান্টি আমরা বলছি। সো অ্যাডভান্স পেমেন্ট গ্যারান্টি এটা বেসিক্যালি হয় অনেক বড় বড় কাজের এগেনস্টে। ধরেন সেপর একটা কাজ হচ্ছে আপনার 22 কোটি টাকা, এখন ধরেন এই ক্লায়েন্টটা হচ্ছে এগ্রিমেন্ট করলো, এগ্রিমেন্ট হয়ে যাওয়ার পরে এখন ক্লায়েন্ট হচ্ছে একটা রানিং বিল পাবে, সে বলেন একটা রানিং বিল পাবে, বাট বড় কাজের ক্ষেত্রে হয় কি, ক্লায়েন্টের হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল অনেক সময় শর্ট হয়ে যায়, সেটা সেরপর তার হচ্ছে সাইডে 100টা কাজ চলছে, তাকে প্রচুর মানে ক্যাশ হচ্ছে ইনভলভমেন্ট হয়ে আছে ফিল্ডে, তাই না, বিভিন্ন প্রজেক্টে ইনভলভ হয়ে আছে। সো ক্যাশ শর্ট হলে তখন ওনার ডিভিশন থেকে ডিভিশনকে রিকোয়েস্ট করে একটা রানিং বিল ইস্যু করার জন্য। রানিং বিল ইস্যু করলে যখন ডিভিশনের কাছে রিকোয়েস্ট করে এই মর্মে, তখন কিন্তু ডিভিশন বলে আপনি একটা অ্যাডভান্স পেমেন্ট গ্যারান্টি দিয়ে দেন। তার মানে হচ্ছে এই যে ওনারা যে রানিং বিল দিবে, সেই রানিং বিলের সমপরিমাণ টাকা কিন্তু সিকিউরিটি হিসেবে তারা অ্যাডভান্স নিয়ে নিচ্ছে, এবং এই অ্যাডভান্স পেমেন্ট গ্যারান্টি কিন্তু খুবই রিস্কি, খুবই রিস্কি মানে ব্যাংকের জন্য। আর এটা হচ্ছে একটা প্রফেশনালি আপনার হচ্ছে রানিং বিল থেকে অ্যাডজাস্ট করে নেওয়া হয়। ঠিক আছে, সো এখানে হচ্ছে আপনার হিউজ আপনার হচ্ছে ক্যাশ মার্জিন রিকোয়ার্ড হবে, এডিশনাল কোলাটারাল সিকিউরিটি। আমরা এই যে ওয়ার্কিং ওয়ার্ক অর্ডার ফাইন্যান্সে পে অর্ডার ছাড়া অন্য অন্য যেগুলো আছে, এপিজি অ্যাডভান্স পেমেন্ট গ্যারান্টি, পিজি পারফরমেন্স গ্যারান্টি, এই ধরনের যে ইস্যুগুলো আছে, সেই মোড অফ ফাইন্যান্সের ক্ষেত্রে কিন্তু আপনার মাস্ট কোলাটারালটা নিয়েটা অনেক সেফ সাইডে, কারণ আপনার এই ফাইন্যান্সটা হচ্ছে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে সব থেকে রিস্কি ফাইন্যান্স, ওয়ার্ক অর্ডার ফাইন্যান্স। বিকজ আমরা ধরেন ব্যাংক থেকে হচ্ছে গ্যারান্টি দিয়ে দিচ্ছি, বাট এরপরে যে মেকানিজমগুলো আছে ডিভিশনের সাথে, তাদের কি রকমের ইন্টিমেসি বা কি ধরনের আন্ডারস্ট্যান্ডিং, কাজ সঠিকভাবে করতে পারছে কিনা, ফিল্ডে কতটুকু কাজ হয়েছে, টাইম টু টাইম এটা কিন্তু মনিটরিং করা হচ্ছে, সো টাফ হয়ে যায়। ঠিক আছে, তাদের অনেকগুলো ইন্টারনাল ইস্যু থাকে। হ্যাঁ, সো এটা হচ্ছে আসলে মনিটরিংটা খুবই মানে হচ্ছে আপনার টাফ, এই কারণে বিশ্ব অনেক বিষয় হচ্ছে আমাদের যেহেতু গভর্নমেন্ট প্রতিষ্ঠান বা সেমি গভর্নমেন্ট বা অটোনোমাস যাই হোক, অনেকটাই কিন্তু ব্যাংকের গ্রিপে থাকে না। ঠিক আছে, ব্যাংকের গ্রিপে থাকে না, এই কারণে কিন্তু এটা খুবই রিস্কি এবং খুব মানে হিসেব কিতাব করে খুবই আসলে মানে হচ্ছে আপনার হিসেব করে আমাকে স্টেপ নিতে হবে এবং এই ফাইন্যান্স গুলোতে যেতে হবে। সো আর একটা মোড হচ্ছে আপনার ওভারড্রাফট। সো ওভারড্রাফটের হচ্ছে আপনার যখন অনেকগুলো ওয়ার্ক অর্ডার কোনো ক্লায়েন্টের স্টিল রানিং থাকে, সো সেই ওয়ার্ক অর্ডারের একটা সার্টেন ভ্যালুর উপরে হিসেব করে হচ্ছে ওয়ার্ক অর্ডার এই ওভারড্রাফটটা হয়। নর্মালি হচ্ছে আপনার 30-40% মানে হচ্ছে কনস্ট্রাকশন যে মেটেরিয়ালস গুলো পারচেস করার জন্য তার সাইডে যে কাজ চলে, সেটা 35-40% ইকুইভ্যালেন্ট হচ্ছে অফার করা হয়। ঠিক আছে, এবং এখানে কিভাবে রিয়েলাইজ হয়, এটা বিভিন্ন যখন যে টাইম টু টাইম তার যে বিল গুলো আসবে সেই বিল গুলো থেকে আপনার এইটা রিয়েলাইজ করা হয় অফার করা। সো এখন হচ্ছে আমরা প্রসিডিউরে যাই। দেখেন আমরা প্রসিডিউরে যাওয়ার আগে আমরা জানি যে দেখেন এই যে একটা ইজিপি সাইড, ইজিপি সাইডে আমরা ধরেন যে ই টেন্ডারে গেলাম, ই টেন্ডারে গেলে আমরা এখানে নোটিশ দেখতে পাবো, সেপরে একটা নোটিশ, নোটিশে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এই নোটিশে কিন্তু তার ডিটেলস বলা থাকবে। হ্যাঁ, কি পরিমাণ হচ্ছে তার টেন্ডার সিকিউরিটি লাগবে, লাগবে বা পারফরমেন্স সিকিউরিটি কত টাকা লাগবে, এভরিথিং কিন্তু লেখা থাকবে। সো এই ডকুমেন্টে ক্লিক করলে আমরা যদি ভিউ নোটিশে যাই, ভিউ নোটিশে হচ্ছে টেন্ডারের কি পরিমাণ হচ্ছে আপনার মানে কত টাকা কি লাগবে, এভরিথিং, কাজের মেয়াদ কি, কবে সম্পাদন কমপ্লিশন হবে, কবে স্টার্ট হবে, এভরিথিং সব এখানে লেখা থাকবে, কোন ডিপার্টমেন্টের কাজ, এভরিথিং লেখা থাকবে। ঠিক আছে, সো এর হচ্ছে আপনার নোটিশ ইস্যু হবে। নোটিশ ইস্যুর পরে প্রথম থেকে ধরেন আপনার হচ্ছে ক্লায়েন্টটা আমাদের কাছে আসবে, ধরেন একটা নোটিশে তাকে 100টা পে অর্ডার দিতে হবে ডিভিশনকে, সে অ্যাটেন্ড করবে, সে 100টা কাজের এগেনিস্টে সে ডিভিশনে সে হচ্ছে পার্টিসিপেট করবে। সো তাকে তাহলে 100টা পে অর্ডার দিতে হবে। সো ধরেন এক একটা পে অর্ডারের ভ্যালু হচ্ছে 1 লাখ টাকা করে, সো তাহলে কত টাকার ইনভলভমেন্ট। তখন ক্লায়েন্ট কি করে আমাদের কাছে আসে, আমাদের কাছে এসে তারা হচ্ছে রিকোয়েস্ট করে যে আপনার এই যে নোটিশের এগেনিস্টে আমাকে হচ্ছে ই দেন, পে অর্ডার নিবে টাইম। সো এটাকে হচ্ছে আমার বিন বন্ড লোন বলে, আবার টাইম লোন পে অর্ডার বলে, আর্নেস্ট মানি, অথবা হচ্ছে আপনার মানে ক্লায়েন্ট কিন্তু ক্যাশেও পে অর্ডার করতে পারে। সো তখন হচ্ছে ব্যাংক কি করে, ব্যাংক হচ্ছে তাদের প্রধান কার্যালয়ে যদি ব্রাঞ্চের ডেলিগেশন থাকে, তাহলে তো ফাইন ডেলিগেশন নর্মালি এখন থাকে না, সবই সেন্ট্রালি হয়ে গেছে মোস্ট অফ দ্য ব্যাংকেই।
সো আর ডেলিগেশন থাকলেও 10-15 লাখ টাকার উপরে থাকে না ব্রাঞ্চ ডেলিগেশন, ঠিক আছে। সো তাহলে হেড অফিসে যখন প্রপোজাল পাঠানো হয় একটা সিআইবি নিয়ে, সিআইবিটা ফ্রেশ যদি আসে আর তার যে ডিভিশনাল যে লাইসেন্সগুলো আছে আপ টু ডেট লাইসেন্স এবং তার আগের কাজের ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলো নিয়ে, তখন তার সাথে একটা অ্যারেঞ্জমেন্টে যাওয়া হয় যে ভাই আপনি আমাকে 5% বা 10% বা 15% মার্জিন দিবেন সো পে অর্ডারের উপরে। সো এখানে নোটিশটা ভালোভাবে পড়তে হয়, নোটিশটা খুব ভালোভাবে পড়ে দেখতে হয় যে আসলে কয়টা কাজ এই নোটিশের এগেনস্টে দিবে ডিভিশন। সো যদি একটা কাজ দেয় বা দুইটা কাজ দেয় লেখা থাকে যে কয়টা কাজ পাবে। সো ধরেন যে আমরা প্রপোজাল পাঠাই দিলাম, প্রপোজাল পাঠানোর পরে হেড অফিস থেকে স্যাংশন দিল, স্যাংশনের এগেনস্টে আমরা পে অর্ডার ইস্যু করে দিলাম মার্জিনটা নিয়ে। এখন ইস্যু হচ্ছে ধরেন যে যদি আমরা কি করি, আমরা মার্জিনটা কিভাবে সেট করব, মার্জিনটা সেপার ধরেন তারপর এক একটা পে অর্ডারের ভ্যালু হচ্ছে 1 লাখ টাকা করে। সো আমি যদি 5% মার্জিনে অনার করি দেখা যাচ্ছে যে টোটাল যে ভ্যালু 5% যদি আমি নিই তাহলে দেখা যাচ্ছে আমার 50,000 টাকা আসছে মার্জিন, বাট পে অর্ডারের ভ্যালু হচ্ছে 1 লাখ টাকা, মানে লোয়েস্ট পে অর্ডার। একটা হাইয়েস্ট পে অর্ডারের ভ্যালু হচ্ছে 1 লাখ টাকা। সো তাহলে কি হবে, আপনার ওই একটা পে অর্ডার যদি আটকে যায়, মানে আই মিন কাজ পায় বা কোনোভাবে ডিভিশন যদি এটাকে ফরফিট করে, বাজেয়াপ্ত করে বা যদি ক্লেম করে, সো তাহলে আপনাকে ওই 1 লাখ টাকা ডিভিশনকে পেমেন্ট দিতে হবে। এই কারণে আপনি মার্জিনটা হিসেব করবেন, আপনার 5% বা 10% যাই হোক আপনার একেবারে কতগুলো কাজ পাবে। যদি দুইটা কাজ পাই সেপার আমি ধরে নিচ্ছি দুইটা কাজের দুইটা পে অর্ডারের ভ্যালু হচ্ছে হাইয়েস্ট 1 লাখ, 1 লাখ 2 লাখ। সো তাহলে 2 লাখ পরিমাণ আপনার যে পার্সেন্টেজ দিয়ে মার্জিনটা হবে সেই পরিমাণে নিয়ে কিন্তু ব্যাংকের জন্য সেফ সাইড। এখন ধরেন অনেক ব্যাংক হচ্ছে 5% মার্জিনে করছে তাদের ইন্টারনাল ইস্যু বা 10% মার্জিনে করছে, বাট মার্জিনের হিসাবটা বেসিক্যালি এইভাবে করে হয়। আমরা যে হাইয়েস্ট পে অর্ডারটা ডিভিশনে আটকে যাবে, যাওয়ার সম্ভাবনা থাকবে বা কাজ পাবে, কয়টা কাজ পাবে সেটার হাইয়েস্ট পে অর্ডারটা হিসেব করে সেই পরিমাণে কিন্তু মার্জিনটা আপনাকে নিতে হবে, তাহলে আপনি সেফ সাইডে থাকবেন। এখন দেখেন আমাদেরকে রিস্কি ফ্যাক্টরগুলো আসছে, এই যে সলভেন্সি সার্টিফিকেট, এরপরে হচ্ছে আপনার সলভেন্সি সার্টিফিকেট, লিকুইড অ্যাসেট কোয়েশ্চেন সার্টিফিকেট। আমি প্রসিডিউর বলছি, আসলে প্র্যাকটিক্যাল প্রসিডিউর কি হয় এইগুলা, কিন্তু আপনার লিকুইড অ্যাসেট কোয়েশ্চেন সার্টিফিকেট এটা কোনো বই বা কোনো খাতাতে কোথাও পাওয়া যাবে না, যে এটা প্র্যাকটিস হয়ে গেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে নোয়া, পিজি ইস্যু, এক্সটেনশন রিলিজ, আই মিন ধরেন আমরা স্যাংশন আসলো, আম পে অর্ডারে তারা অ্যাটেন্ড করবে, পে অর্ডার আমরা দিয়ে দিলাম, আমরা সেটা ইজিপিতে হইতে পারে, সেটা ম্যানুয়ালি হইতে পারে। এখন ধরেন ধরে নিচ্ছি আমরা ইজিপির পে অর্ডারই তাদেরকে ইস্যু করে দিলাম, আমরা জানি যে ইজিপির পে অর্ডারগুলো ব্যাংকে থাকে, আমরা জাস্ট ইজিপিতে অনলাইন পোর্টালে হচ্ছে আপ করে দিই, আপ করে দিলে তারা তাদের আইডি দিয়ে বাকি কাজগুলো সম্পাদন করতে পারে। সো এখন হচ্ছে লিকুইড অ্যাসেট, লিকুইড অ্যাসেট হচ্ছে কন্ট্রাক্টর যারা যে ব্যাংকে এখন তারা পে অর্ডার ফাইন্যান্স গুলো সুবিধা নিচ্ছে, তাদের একটা ডিমান্ড থাকে হচ্ছে লিকুইড অ্যাসেট। আই মিন লিকুইড অ্যাসেটটা কি, ধরেন একটা নোটিশ, নোটিশের প্রত্যেকটা টেন্ডারের একটা করে আইডি আছে। সো টেন্ডারের আইডি এগেনস্টে এই যে টেন্ডারের যে আইডিটা, এই টেন্ডারের আইডি ধরেন এই যে আইডি, এটার আইডি এগেনস্টে ধরেন এই তাকে এখানে বলা আছে যে লিকুইড অ্যাসেট হিসেবে 80 লাখ টাকা দেখাতে হবে, এরকম ভাবে তাদের টেন্ডার নোটিশে বলে দেওয়া থাকে। এখন ধরেন যে 80 লাখ টাকা দেখাইতে হবে, ওনার 80 লাখ টাকা দেখাইতে হবে মিনস কি, তার যেই দিনে সে টেন্ডারে অ্যাটেন্ড করছে সেই দিনে তার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্সে, মানে ব্যালেন্স তার স্টেটমেন্টে 80 লাখ টাকা তাকে ক্যাশ লিকুইডিটি থাকতে হবে, তাহলে সে কাজ পাবে। এটা ধরেন একটা ক্রাইটেরিয়া তাদের সার্কুলারে বলা আছে বা নোটিশে বলা আছে। তখন ক্লায়েন্টগুলো ডিমান্ড করে কি, যে তার ওই অ্যাকাউন্টে পোস্টিং দিয়ে দিতে হবে 80 লাখ টাকা, দিয়ে স্টেটমেন্ট দেখাই দিতে হবে, এরপরে তারা একটা চেক দিয়ে যাবে, চেক দিয়ে ডেবিট করে নিতে হবে। এই প্র্যাকটিস অনুযায়ী কিন্তু ম্যাক্সিমাম ব্যাংক করছে, এটা কিন্তু আসলে একটা আনএথিক্যাল প্র্যাকটিস, কারণ আপনি কোনো ক্যাশ ফিজিক্যালি হচ্ছে না, আপনি তাকে মানে একটা ভুয়া ভরসার করে আপনি তাকে একটা স্টেটমেন্ট দেখাই দিচ্ছেন, ঠিক আছে। সো তাহলে দেখেন গভর্নমেন্ট প্রতিষ্ঠান, সেমি গভর্নমেন্ট, অটোনোমাস, মাল্টি ন্যাশনাল যাই বলেন না কেন, টেন্ডার সিকিউরিটি, তারা টেন্ডার কল করছে, অ্যাটেন্ড করছে কাস্টমার, পুরো রিস্কটা চলে আসছে ব্যাংকারদের ঘাড়ে। দিস ট্রু, মানে এটা ব্যাংকারদের ঘাড়ে চলে আসছে, কারণ আমি লিকুইড অ্যাসেট ওনাকে কি দিব, ওনার যে ওনার সেই আসলে স্টেটমেন্টে ওনাকে দেখাই দিব, ওনার তো নেই সেই কোয়ালিটি নাই, বা ওনার কোনো অন্য কোনো অ্যাকাউন্টে টাকা নাই যে উনি নিয়ে আসছে, ফিজিক্যালি টাকা নিয়ে আসছে না, তাকে দিনের পর দিন হচ্ছে যে ব্যাংকগুলো অ্যাটেন্ড করছে পে অর্ডার ফাইন্যান্সিং রিসেন্টলি, এখন এই প্র্যাকটিসটা হচ্ছে তাকে লিকুইড অ্যাসেট আর কমিটমেন্ট সার্টিফিকেট না দিলে কোনো কন্ট্রাক্টর আসবে না আপনার কাছে। এখন আসে কমিটমেন্ট সার্টিফিকেট। সো কমিটমেন্ট সার্টিফিকেটটা হচ্ছে এরকম, কমিটমেন্ট সার্টিফিকেটটা বেসিক্যালি হচ্ছে এরকম কমিটমেন্ট সার্টিফিকেট। হ্যাঁ, সেটাও একটা হচ্ছে আসলে নিয়ম বহির্ভূত, বাট তাদেরকে দিতে হয়। দেখেন কমিটমেন্ট সার্টিফিকেট কি, প্রত্যেকটা টেন্ডারের একটা আইডি, আইডির এগেনস্টে তাদের যেই বলা আছে, সে যদি কাজ পায় ডিভিশন থেকে বলে দেয় যে
আপনি যদি কাজ পান তাহলে ওই ব্যাংক থেকে, যে কোনো একটা ব্যাংক থেকে আপনাকে সিরিয়াল ব্যাংক থেকে এই মর্মে নিয়ে আসতে হবে, কাজ পাইলে ব্যাংক থেকে ফাইন্যান্স করবে ডাইরেক্ট। এভাবে করে একটা সে যে ডিভিশনে হোক, গভর্নমেন্টের হোক, যে কোনো ডিভিশনের, ডিভিশনকে আপনার কনফিডেন্স সার্টিফিকেটের বিভিন্ন রকমের ফরম্যাট আছে, অনেক সময় ডিভিশন থেকে ফরম্যাট দিয়ে দেয়। মানে মোদ্দা কথায় এই হচ্ছে, সে যদি কাজ পায়, কাজ পাইলে তাদেরকে ব্যাংক থেকে ফাইন্যান্স করা হবে, এবং ব্যাংক লেটার অফ কমিটমেন্ট দিচ্ছে তাকে, যে আমি কমিটমেন্ট দিচ্ছি যে আমার এই ক্লায়েন্ট যদি কাজ পায়, সে ভালো ক্লায়েন্ট, সলভেন্ট ক্লায়েন্ট, এবং আমার এই ক্লায়েন্ট যদি কাজ পায় টেন্ডারের এগেনস্টে, আমি তাকে ফাইন্যান্স করব এই মর্মে। তো সো লোনের ক্ষেত্রে তো লোন তো আর একটা ডোনেশন না, লোন তো ব্যাংক অবশ্যই যাচাই বাছাই করে দিবে। বাট কন্ট্রাক্টরদের ক্ষেত্রে আপনাকে এই ধরনের কনফিডেন্স সার্টিফিকেট না দিলে, আপনি হয়তো কি একটা কনফিডেন্স সার্টিফিকেট ইস্যু করে আপনি 300 টাকা বা 500 টাকার একটা, সেটাও কন্ট্রাক্টরটা দিতে চায় না। মানে হচ্ছে আপনার একটা মিসসেলিনিয়াস ইনকাম সলভেন্সি সার্টিফিকেটের ইস্যুর যে খরচ, এটা মানে সেরকম একটা ফি আপনি নিচ্ছেন, বাট আপনার ঘাড়ে 1 কোটি 80 লক্ষ, 2 লক্ষ, 5 কোটির একটা লাইবিলিটি চলে আসছে। কিভাবে আপনি যদি তাকে 5টা টেন্ডারের এগেনস্টে, আইডির এগেনস্টে 5টা সলভেন্সি ইস্যু করেন, প্রতিটাই ধরেন 1 কোটি টাকা করে, তাহলে 5 কোটি টাকা চলে আসলো। সো এইটা যখন এখন যে যে ব্যাংকগুলো প্র্যাকটিস করছে না কমিটমেন্ট সার্টিফিকেট আর এই লিকুইড অ্যাসেটটা অ্যালাউ করছে না, সেই সেই ব্যাংকে কিন্তু কোনো কন্ট্রাক্টর এখন আর যাচ্ছে না, এবং কন্ট্রাক্টরি বিজনেস সেই সেই ব্যাংক করতে পারছে না। এটা আসলে কিন্তু আসলে ব্যাংকের জন্য রিস্কি। কন্ট্রাক্টরি বিজনেস হচ্ছে আপনি যদি 100% প্রপার ওয়েতে মেনটেন করতে চান, সঠিক অর্থে নিয়ম নীতি মেনে, তাহলে দেখবেন যে কোনো কন্ট্রাক্টরই আপনার কাছে আসছে না। কারণ কন্ট্রাক্টররা সব সময় ফাঁক পকড় খোঁজে, সব সময় ফাঁক পকড়, মানে কি ফাঁক পকড়ে তারা মানে ই করবে, এবং ফাইনালি লাস্ট ফাইনালি হয় কি, যে কোনো রকমের ঘটনা ঘটে গেলে তখন কিন্তু ব্যাংকারদের চাকরি যায়, ব্যাংকারদের জেল জরিমানা হয়, ব্যাংকারদের জেল কাটতে হয়, কোনো রকম যদি কন্ট্রাক্টরদের আপনি গিরিপে পড়ে কনভিন্স হয়ে যান। সো এখানে খুবই কেয়ারফুলি করতে হবে, কেয়ারফুলি করতে হবে। আর এই ফরম্যাটগুলো এভরিথিং আমার হচ্ছে গুগল ডকে থাকবে, আমি আপনাদেরকে দিয়ে দেবো, ফরম্যাট দেখে আপনারা আসলে ওয়ার্ক অর্ডার ফাইন্যান্সিং টুটা প্রসিডিউরটা আপনারা জানতে পারবেন, যে আসলে কিভাবে করে এখন লেটেস্ট ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এটা কন্টিনিউ হচ্ছে। তাহলে আসি, এখন কনফিডেন্স সার্টিফিকেট আমরা সেপার ধরে নিচ্ছে যে কোনো ব্যাংক ইস্যু করলো বা ব্যাংক থেকে সে পেলো, এরপরে ডিভিশন কিন্তু নোয়া ইস্যু করবে, সে কাজ পেলো, ধরেন এটাতে টেন্ডার পার্টিসিপেশনের এই পর্বটা হচ্ছে, আপনার এই কমিটমেন্ট সার্টিফিকেট পর্যন্তই হচ্ছে টেন্ডার পার্টিসিপেশন, এই এইটুক দিলে আর তার বাকি যে পেপার্স গুলো আছে, লাইসেন্স, ট্রেড লাইসেন্স, টিন, ভ্যাট, ট্যাক্স, এভরিথিং যা আছে সেইগুলো নিয়ে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স সবকিছু দিয়ে সে টেন্ডারে পার্টিসিপেট করবে। ধরেন এখানে কাজ পেয়ে গেলো, তখন একটা নোটিফিকেশন হবে, অ্যাওয়ার্ড, নোয়া ইস্যু হবে, নোয়া ইস্যু হওয়ার পরে কিন্তু তখন তারা ব্যাংকে এসে অ্যাপ্রোচ করবে যে আমাকে পারফরমেন্স গ্যারান্টি লাগবে, ঠিক আছে। কারণ সে ধরেন যে একটা ওয়ার্কের ভ্যালু হচ্ছে 5 কোটি টাকা, সো তখন এই যে টেন্ডার সিকিউরিটি নর্মালি হয় হচ্ছে আপনার 3%, 5% হিসেবে টেন্ডার সিকিউরিটি, এই পারফরমেন্স গ্যারান্টি কিন্তু তখন আপনাকে সেপর একটা টেন্ডার আইডিতে বলা আছে যে পারফরমেন্স গ্যারান্টি তাকে দিতে হবে 40 লাখ টাকার পারফরমেন্স গ্যারান্টি। সো তখন আপনি কি, আপনি পারফরমেন্স গ্যারান্টি এখন ম্যাক্সিমাম ব্যাংকগুলো যেটা প্র্যাকটিস করছে, পারফরমেন্স গ্যারান্টি গুলো আপনাকে 10%, 15% মানে অ্যালাউ করছে, আবার পারফরমেন্স গ্যারান্টি যে মার্জিনের টাকাটা সেটাও আবার আবার FDR করার হচ্ছে সুবিধা দিচ্ছে ক্লায়েন্টকে। মানে কন্ট্রাক্টরদেরকে আপনি যত সুবিধা দিবেন তত আপনার কাছে আসবে, আপনার কাছে ভিড়বে। হ্যাঁ, মানে তাও কি ইথিক্যাল না, আনইথিক্যাল সার্ভিস দিতে হবে ম্যাক্সিমাম। আপনি ধরেন যে মার্জিনের টাকাটা আপনি লো কস্ট ফান্ড, একেবারে আপনার মার্জিনে থাকলে লো কস্ট ফান্ড হিসেবে আপনার কস্ট অফ ক্যাপিটাল কমতো, আপনার হচ্ছে ব্রাঞ্চের ব্রাঞ্চ প্রফিটে আসতো, কিন্তু সেটাও তারা ডিমান্ড করে যে আমাকে মার্জিনটা আমাকে হচ্ছে পে FDR মুড়ি রাখার জন্য, ঠিক আছে এইরকম। এরপরে ধরেন তারা পিজি ইস্যু করা হলো, তারা পারফরমেন্স সিকিউরিটি হিসেবে, তখন কি হয় পিজি ইস্যু করলে ধরেন যে তারা হচ্ছে কাজ যদি ভালোভাবে পারফর্ম করতে না পারে, তখন কিন্তু আবার এগুলো ডিভিশন থেকে ক্লেম আসে, ডিভিশন থেকে ক্লেম আসলে তাদেরকে আমরা পোস্ট লোন ক্রিয়েট করে দিতে হয়। সো যখন মার্জিনটা ধরা থাকে, সেই মার্জিন অ্যামাউন্টটা আপনার বাদ দিয়ে বাকি অ্যামাউন্টটা হচ্ছে আপনার পোস্ট লোন ক্রিয়েট করে দিতে হয়। আর কাজের যখনও কাজ চলতেছে, ধরেন কোনো কাজ 2 বছরে চলবে, সো নর্মালি ব্যাংক থেকে 1 বছরের জন্য ফাইন্যান্স করে, তখন পরবর্তীতে কোনো এক্সটেনশন দরকার হলে একটা এডভিস থেকে অ্যাপ্রুভাল নিয়ে নির্দিষ্ট পরিমাণ মার্জিন কমিশন ভ্যাটটা নিয়ে আমরা এক্সটেনশনের একটা চিঠি ইজিবি পোর্টালে আপডেট করে দিলে কিন্তু সেটা আপডেট হয়ে যায়। এখন ম্যাক্সিমামই আপনার 192টা থেকে 200-এর উপরে গভর্নমেন্ট অর্গানাইজেশন বা সেমি অটোনোমাস হচ্ছে ইজিবি সিস্টেমে চলে আসছে, গ্রাজুয়ালি টোটালি চলে আসবে। সো এই কারণে আমি ইজিবিটাই মূলত হাইলাইট করছি এখন। সো আর ম্যানুয়াল সিস্টেমে তো আমরা জানি ম্যানুয়াল সিস্টেমে সবই একই রকম, আমাদের হার্ড কপি মানে ধরেন যে একদম
ডিভিশনে আমরা কুরিয়ার করতে হয় বা হচ্ছে ডাকে দিতে হয় প্রত্যেকটা চিঠি। আর ইজিপি সিস্টেমে ইজিপির পোর্টালে স্ক্যান করে আপ করে দিলে হয়ে যায়। এরপরে যখন কাজটা ফাইনাল বিল যখন চলে আসবে, কাজ যখন সেটেল হয়ে যাবে, ডিভিশন যখন আপনার ম্যানুয়ালি আপনার গ্যারান্টি রিলিজ করে দেবে বা ইজিপি পোর্টালে আপনি মেসেজ পাবেন, আমাদের সময় মেসেজ ইনবক্সে শো করে না, তখন হচ্ছে আপনার ওই টেন্ডার আইডি দিয়ে সার্চ করলে রিলিজ অপশন দেখায়, রিলিজ করে দিলেন তখন আপনার এটা সেটেল হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে। এখন দেখেন এখানে আমাদের ডিউ ডিলিজেন্স কি কি লাগবে, আমাদের যেহেতু এটা খুবই রিস্কি ফাইন্যান্স, আমাদের অনেক ডিউ ডিলিজেন্স এর বিষয় আছে। আমার প্রথমে হচ্ছে এনশিওর হতে হবে, মাস্ট বি ইস্যুড বাই গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, অটোনোমাস, মাল্টি ন্যাশনাল কোম্পানিজ। আমাদেরকে এনশিওর হতে হবে যে কারা ইস্যু করেছে এবং সঠিক আছে কিনা, এই ক্লায়েন্টের পাস্ট এক্সপিরিয়েন্স এবং লিস্ট অফ ওয়ার্ক অর্ডার গুলা ইভ্যালুয়েট করতে হবে সঠিকভাবে, যাকে আপনি ফাইন্যান্স করবেন। ওয়ার্ক অর্ডার গুলা প্রপারলি লিয়েন করা হয়েছে কিনা এবং লিয়েন সেগুলা হচ্ছে আপনাকে দেখতে হবে যে প্রপারলি লিয়েন। ড্রয়িং পাওয়ারটা তাদের সাথে কথা বলে নেগোসিয়েট করে নিতে হবে এবং সেটেল করতে হবে যে ড্রয়িং পাওয়ার, আই মিন যে কোনো একটা বিল কাজ যখন করবে, আপনি ওয়ার্ক অর্ডার ফাইন্যান্স করছেন তাকে, সে যখন বিল পাবে সেই বিল থেকে আপনি কত পার্সেন্ট প্রত্যেকটা প্রত্যেকটা বিল থেকে রিয়েলাইজ করবেন। আর ফাইনাল বিল যখন আসবে তখন তো লোনটা অ্যাডজাস্ট করতেই হবে আপনাকে মাস। ঠিক আছে, সো এরকম ড্রয়িং পাওয়ারটা দিতে হবে। সোর্স অফ অ্যাবিলিটি অফ ফান্ড মাস্ট বি অ্যাসার্টেন বিফোর এক্সটেন্ডিং এনি ওয়ার্ক অর্ডার ফাইন্যান্স, সো ক্লায়েন্টের সোর্স এবং অ্যাবিলিটি এবং ডিভিশনের ফান্ড আছে কিনা, আপনি যেই যেই হচ্ছে আপনি যেই ডিভিশনকে অথরিটিকে বা বেনিফিশিয়ারিকে আপনি গ্যারান্টি দিচ্ছেন ওয়ার্ক অর্ডার ফাইন্যান্স ইস্যু করছেন, আপনাকে জানতে হবে যে সেই এই ডিভিশন হচ্ছে ফান্ড রিলিজ করে কিনা, অ্যাভেলেবল ফান্ড আছে কিনা। তা না হলে কিন্তু ক্লায়েন্ট বিল পাবে না, আটকে যাবে, এভরিথিং হচ্ছে কিন্তু সেই স্টাক আপ হয়ে যাবে। সো অরিজিনাল ওয়ার্ক অর্ডার হচ্ছে রিটেন বাই দ্য ব্রাঞ্চ এন্ড কনফার্মেশন ফ্রম দ্য ডিপেন্ডেন্ট রিগার্ডিং দ্য জেনুইননেস অফ ওয়ার্ক অর্ডার অ্যাসাইনমেন্ট অফ বিল ইন ফেভার অফ ব্যাংক আনচেকেবল অফ দ্য বোরোয়ার ইজ অবটেইনড। সো এবং হচ্ছে কি করতে হবে আপনার, এই যে আপনার ডিভিশনের সাথে প্রপারলি অ্যাসাইনমেন্ট করতে হবে, অ্যাসাইন করতে হবে বিলগুলো এবং জেনুইননেসটা যাচাই করতে হবে, এবং এটা আনচেকেবল মানে সেটা হচ্ছে আপনার সরাসরি আপনার ব্রাঞ্চ ফেভারে চলে আসবে সেটাকে কিন্তু এনশিওর করতে হবে। যদি এটা খুব টাফ জব, বিকজ যারা অ্যাকাউন্টসে থাকে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে প্র্যাকটিক্যালি দেখি যে তারা হ্যাঁ মানে কিভাবে বায়াসড হয়ে বা অন্য কোনো ইউতে তারা কিন্তু অন্য ব্যাংকের ফেভারে আপনার হচ্ছে ক্লায়েন্ট তাদেরকে ম্যানেজ করে ফেলে সামহাও। তারা আপনি ধরেন আপনি একটা অ্যাসাইন করেছেন বিল, কিন্তু এই বিলগুলো অন্য ব্যাংকের মাধ্যমে কালেকশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ধরনের হচ্ছে এই ধরনের রিস্ক ফ্যাক্টরগুলো কিন্তু ইনভলভ আছে এবং এটা সো টাফ এই কারণে এই ফাইন্যান্সটা। সো বোরোয়ার ম্যানেজার ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স অ্যাবিলিটি স্ট্রাকচারাল ফ্যাসিলিটিস এগুলো আছে কিনা এভরিথিং প্রপারলি দেখতে হবে। অল টার্মস অ্যান্ড কন্ডিশন অফ ওয়ার্ক অর্ডার এবং ডিটেল অফ ওয়ার্ক শিডিউল শুড বি কেয়ারফুলি এক্সামিন টু ইভ্যালুয়েট দ্য মেরিট অফ দ্য প্রপোজাল। সো প্রপোজাল যখন থ্রো করবেন তখন হচ্ছে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন খুব ভালোভাবে পড়তে হবে এবং মেরিটটা সঠিকভাবে দেখতে হবে। সো হচ্ছে প্রভিশন অফ রানিং বিল শুড বি কেয়ারফুলি নোটেড অ্যান্ড টেকেন ইন টু কনসিডারেশন, কি পরিমাণ রানিং বিলের প্রভিশন আছে সেগুলো সঠিকভাবে দেখে নিতে হবে। কোনো কাজ ট্রান্সফার করা যাবে না, অ্যালাউড না, সেই জিনিসটাও এনশিওর হইতে হবে এবং পারলে কোলেটারাল সিকিউরিটি নিতে হবে। আর ইন কেস অফ ওয়ার্ক অর্ডার অফ কনস্ট্রাকশন অফ ফাইন্যান্স মে বি মেড বেসড অন ওয়ার্ক অর্ডার ভ্যালু, অবশ্যই হচ্ছে ওয়ার্ক অর্ডার ভ্যালুর উপরে বেস করে ফাইন্যান্সটা করতে হয়। আর যদি মানে হচ্ছে আপনার যদি এপিজি হয় মানে আপনি যদি কখনো আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট গ্যারান্টি ইস্যু করতে হয় তখন কিন্তু ফিগার হচ্ছে লোয়ার্ড হবে, মানে এপিজিটা সেই অনুযায়ী আপনি কিন্তু মানে কম করে ইস্যু করতে হবে, মানে অ্যাডভান্স পেমেন্ট গ্যারান্টি কিন্তু আসলে খুবই এটা রিস্কি ফাইন্যান্স। সো প্রোগ্রেসটা দেখতে হবে যে বিল কিভাবে পাচ্ছে, বিল কতটুকু কালেক্ট হচ্ছে বা কতটুকু পাচ্ছে, কাদের প্রোগ্রেস কি, এটা টাইম টু টাইম দেখতে হবে। আর ফুল অ্যাডজাস্টমেন্ট যখন হবে তখন হচ্ছে অবশ্যই বিল থেকে রিয়েলাইজ করবে অথবা ক্লায়েন্ট ওন সোর্স থেকে দিতে পারে, যেটাই হোক সঠিকভাবে দেখে আপনার কিন্তু এটা যাচাই বাছাই করতে হবে। সো এক্সপায়ারি অফ ব্যাংক গ্যারান্টি, এক্সপায়ারি গ্যারান্টি তার ইস্যু হচ্ছে জানেন যে গ্যারান্টার রিসিভ নো ক্লেম, যখন কোনো ক্লেম না পাওয়া হবে তখন কিন্তু এই গ্যারান্টিটা এক ধরনের হচ্ছে ধরনের যে এক্সপায়ারি। আর হচ্ছে এটা ডেট থাকবে গ্যারান্টি সার্টেন ডেট, সে সার্টেন ডেটের পরে এক্সপায়ারি হয়ে যাবে। সো ক্লেম অ্যারাইজিং আন্ডার দ্য গ্যারান্টি হ্যাজ বিন সেটেল টু দ্য স্যাটিসফ্যাকশন অফ টু অল কনসার্ন অফ অল কনসার্ন, যদি টাইমের ভিতরে হচ্ছে আপনার ক্লেম আসে তখন কিন্তু তাকে ক্লেম দিতে হবে। এই দুইটা ই বাদে বাকি তিনটা কন্ডিশনে হচ্ছে ব্যাংক গ্যারান্টি হলো এক্সপায়ারি ধরে নেওয়া হয়, উইন দ্য টেন্ডার অর বিড বন্ড হ্যাজ বিন অ্যাকসেপ্টেড বাই দ্য বেনিফিশিয়ারি অ্যান্ড দ্য বেনিফিশিয়ারি অ্যান্ড দ্য প্রিন্সিপাল হ্যাজ সাইন দ্য কন্ট্রাক্ট। সো বিড বন্ডের ক্ষেত্রে হচ্ছে আপনি যে বিড বন্ড ইস্যু করেছেন তখন যদি বেনিফিশিয়ারি এবং প্রিন্সিপাল এগ্রিমেন্টে হয় কাজ করার জন্য এগ্রিমেন্ট করে ফেলে তখন কিন্তু আপনার টেন্ডার বা যে বিড বন্ডটা কিন্তু আপনার ধরে নেওয়া হয় যে এক্সপায়ারি হয়ে গেল। হোয়েন দ্য কন্ট্রাক্ট টু হুইচ ইট রিলেটস হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড টু অ্যানাদার রিটেন্ডার, সো এই কাজটা যদি আরেকজনকে রিঅ্যাওয়ার্ডেড করা হয় তাহলে কিন্তু সেটা দাঁড়িয়ে হলে বিড বন্ডের
আপনার হচ্ছে এক্সপায়ারি হয়ে গেল। ওয়েন দ্য বেনিফিশিয়ারি এক্সপ্রেসেস ডিক্লেয়ার দ্যাট হি, যদি হচ্ছে বেনিফিশিয়ারি এক্সপ্রেসলি ডিক্লেয়ার দ্যাট হি ডাজ নট ইন্টেন্ড টু প্লেস এ কন্ট্রাক্ট, সে যখন এই কন্ট্রাক্টটা প্লেস করতে চায় না, তখনও কিন্তু এই বেনিফিশিয়ারি মানে ডিভিশন, ঠিক আছে, তখনও ধরে নেওয়া যায় যে হচ্ছে আপনার এক্সপায়ারিটা রিটার্ন অফ গ্যারান্টি। সো অরিজিনাল গ্যারান্টি রিটার্ন হবে কি, মাস্ট বি অরিজিনাল গ্যারান্টি, কিন্তু এক্সপায়ারি ডেটের পরে আপনাকে রিটার্ন আসতে হবে যদি ডিভিশন কোনো রকমের এনহ্যান্সমেন্টে না যায়, ফার্দার এক্সটেনশন না হয়, ঠিক আছে। এবং কি করতে হবে, অন এক্সপায়ারি অফ ডেট অফ গ্যারান্টি নোটিশ শুড বি গিভেন ফর রিটার্ন অফ গ্যারান্টি, অন দিস রিটার্ন লাইবিলিটি ইজ রিভার্স, অরিজিনাল গ্যারান্টি ইজ স্ট্যাম্পড ক্যান্সেল অ্যান্ড কিপ্ট ইন ফাইল। সো অরিজিনাল গ্যারান্টি যখন ফেরত আসবে, সেটা ইজিপিতে হোক বা ম্যানুয়ালি হোক, ম্যানুয়ালি হলে যখন ফেরত আসবে আপনার লাইবিলিটি বলতে আপনি মার্জিনে মার্জিনটা ধরে রেখেছেন, সেটা ক্লায়েন্টের অ্যাকাউন্টে যেখান থেকে আসছে সেই মোডে ব্যাক যাবে, সে পর অ্যাকাউন্ট থেকে নিয়ে থাকলে অ্যাকাউন্টে ব্যাক যাবে, আর যদি ক্যাশ মোডে থাকে ক্যাশে থাকে রিটার্ন দিবেন। আর হচ্ছে যদি ক্লায়েন্ট সেটা একা অ্যাকাউন্টে চায় অ্যাকাউন্টে দিয়ে যেতে পারে, আর আপনার কোর ব্যাংকিং সফটওয়্যারে আপনার যে ব্যাংক গ্যারান্টির লাইবিলিটি আছে এটা হচ্ছে আপনার হচ্ছে সেইটাকে আপনি রিভার্স করবেন, ঠিক আছে। যদি রিভার্স না করেন তাহলে কিন্তু আপনাকে এই যে আপনার ব্যাংক গ্যারান্টির উপরে ইউসির উপরে কিন্তু অফ ব্যালেন্স শিট আইটেমের উপরে 1% আপনাকে প্রভিশন রাখতে হবে। সো এটা কিন্তু আপনার ক্যাপিটালে চার্জ হবে, আপনি আলটিমেটলি আপনার ব্যাংকের গ্লোবাল প্রফিট কিন্তু কমে যাবে, ঠিক আছে। আর ক্লেম এগেনস্ট গ্যারান্টি হচ্ছে ক্লেম যদি একদম সার্টেন টাইমের ভিতরে, অর্থাৎ হচ্ছে আপনার এটাকে অবশ্যই রিটেন করবে অথরিটি, অথরিটি ক্লেম করতে গেলে ইন রিটেন ক্লেম করবে, এবং ইট মে বি কমিউনিকেটেড থ্রু মেল আর লেটার উইদিন এ ভ্যালিডিটি পিরিয়ড। অবশ্যই ভ্যালিডিটি পিরিয়ডের ভিতরে এদেরকে ক্লেম করতে হবে। এখন দেখেন রিস্কি ফ্যাক্টরগুলো কি, এই যে কন্ট্রাক্টরদের সাথে বিজনেস করতে যে অনেক ম্যানেজার কিন্তু পার্সোনালি ইনভলভ হয়ে যায়, সে নিজে কন্ট্রাক্টর হয়ে যায় অথবা তার থেকে বায়াসড হয়ে যায়, তারা অনেক ডিমান্ড করে। ধরেন যে তারা একটা ইজিপিতে তারা শিডিউল কিনবে, সো শিডিউল কিনবে, অনেক ম্যানেজার হচ্ছে শিডিউলের টাকা সিপিটিভিতে অনলাইন করে না, সিপিটিভিতে অনলাইন করে না, সিপিটিভির সাথে একটা সার্টেন পিরিয়ড পরে তখন হেড অফিস লেভেল থেকে দেখা যায় যে তাদের অ্যাকাউন্টিং মিসম্যাচ হয়, সো এটা একটা অডিট অবজেকশন হয়ে থাকে, ঠিক আছে। সো আপনার হচ্ছে সিপিটিভিতে আগে অনলাইন করতে হবে শিডিউলের টাকাটা, তারপরে কিনতে হবে। আবার অনেকে হচ্ছে আপনার এই যে ইজিপির যে চার্জ আছে, আপনার এই যে টেন্ডার পে অর্ডার নিলে টেন্ডার সিকিউরিটি, তখন কিন্তু একটা আপের চার্জ আছে, সেটা অনেক ব্যাংকে এক এক রকমের, এক এক ধরনের ইন্টারনাল সার্কুলার থাকে, কোনো ব্যাংক ফার্স্ট টাইম এক ধরনের রেট থাকে, সেকেন্ড 2 নম্বর পে অর্ডারে থাকে এক ধরনের রেট থাকে। আবার যেই আপনি পিজি দিবেন, পিজিরও কিন্তু এই আপনার ইজিপিতে সিস্টেমে আপ করার একটা খরচ আছে, ঠিক আছে, আপলোডের। আবার যখন রিভার্স হবে তখনই কিন্তু আপনার যখন রিলিজ হবে তখন একটা মানে ফিজ মানে আছে আর কি, বিভিন্ন ব্যাংক বিভিন্ন রকমের প্র্যাকটিস করে, তো সেইগুলো হচ্ছে আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে আপনার ব্যাংকের ইন্টারনাল সার্কুলার ফলো করে আপনাকে ব্যাংকিং করতে হবে। সো এখন হচ্ছে দেখেন অনেকে আছে, অনেক ম্যানেজার হচ্ছে কি করে আসলে মানে রংলি ইনভলভ হয়ে যায়, ঠিক আছে, পার্সোনালি আসলে ইনভলভ হয়ে যায় ওদের সাথে, এই কন্ট্রাক্টরদের সাথে, পরে ক্যারিয়ারে তার চাকরি চলে যায়, স্যাক্ট হয়, তাকে জেল জরিমানাই করতে হয়, নিজে ধরেন যে আনিতিকালি হেড অফিসের পারমিশন ছাড়া অনেক সে হচ্ছে ফাইন্যান্স করে বসে, পে অর্ডার গুলো দিয়ে বসে নিজে নিজে, মানে হচ্ছে লোন ক্রিয়েট করে। আবার অনেক সময় দেখা যায় যে কোথাও কোর ব্যাংকিং সফটওয়্যার এন্ট্রি দেয় না, কোথাও এন্ট্রি নেই, পে অর্ডার ইস্যু করে বসে আছে, আবার যখন হচ্ছে ডিভিশন থেকে রিলিজ হয়ে আসছে সেম ডেতে সফটওয়্যারে দিয়ে সেম ডেতেই হচ্ছে রিভার্স করে দিচ্ছে। সো আবার অনেক অনেকেই আছে যে ক্লায়েন্টকে হচ্ছে যে পে অর্ডার গুলা যে লোনের এগেনস্ট ইস্যু করা হচ্ছে লোন ক্রিয়েট করে, সেই পে অর্ডার গুলো রিলিজ হলে তো লোনেই অ্যাকাউন্টে অ্যাডজাস্ট হওয়ার কথা, বাট তারা লোনে অ্যাডজাস্ট না করে সেটাকে ক্যাশে তাদেরকে অ্যালাউ করছে, যে ক্যাশে তাকে ডেবিট করে পে অর্ডারটা ক্যাশ টাকা দিয়ে দিচ্ছে ক্লায়েন্টকে, এইভাবে করে তারা জড়িয়ে পড়ছে অনেক অনৈতিক কাজে। আবার অনেক সময় আছে যে ক্লায়েন্টই হচ্ছে আসলে ধূর্ত থাকে, মানে আপনার এই কন্ডাক্টররা হচ্ছে প্রচন্ড ধূর্ত কানিং, এবং তাদেরকে আপনি সেভাবে করে গ্রিপে না রাখলে আপনি এই বিজনেস করতে পারবেন না, আপনার ক্যারিয়ার ডেস্ট্রয় হয়ে যাবে। তারা হচ্ছে ক্লিয়ারিং এ প্লেস করে, অনেক সময় হচ্ছে এই জাল জালিয়াতি করে পে অর্ডার গুলা ক্লিয়ারিং এ প্লেস করে ওর নিয়ে যায়, ক্লিয়ারিং এ প্লেস করে তারা অন্য অ্যাকাউন্টের মাধ্যমে ক্যাশে ইনক্যাশ করে নিয়ে যাচ্ছে, মানে মানে তার ক্লিয়ারিং এর মাধ্যমে ইনক্যাশ করে নিয়ে যাচ্ছে, একটা ইস্যু। আবার অনেকে আছে ধরেন যে ইজিপিতে আপ করে দিচ্ছে, আপনার ব্যাংক গ্যারান্টির কোথাও কোনো অস্তিত্ব নাই, ব্যাংক গ্যারান্টি ধরেন যে কোনো আপনার রেজিস্টারে হোক বা কোর ব্যাংকিং সফটওয়্যারে এন্ট্রি নেই, ইজিপিতে আপ করে দিচ্ছে, সে পর 2 কোটি টাকার একটা গ্যারান্টি ইজিপিতে আপ করে রাখছে। এই গ্যারান্টি যদি ফরফিট হয় বা ডিভিশন বাজেয়াপ্ত করে বা ডিভিশন ক্লেম করে বসে, তখন আপনার চিঠি তো একটা সিআরএম এ যাবে, একটা এমডি সাহেবের কাছে যাবে, বা সিইও যাবে ব্যাংকের বরাবর একটা ব্রাঞ্চে, তখন ধীরে পিছিয়ে সবাই এটা জেনে যায়। তখন কি করতে হয়, ডিভিশন তো গভর্নমেন্ট অর্গানাইজেশন, সেপার গভর্নমেন্ট অর্গানাইজেশন তো আপনাকে তো পেমেন্ট দিতেই হবে,
তখন প্রবলেমটা হয় কি, ফোর্স প্ল্যান ক্রিয়েট করতে হয়। জানাজানি হয় যে একটা ইমুক ম্যানেজার এই কাজ করেছে, সে গ্যারান্টির মার্জিন নেয়নি, এডিবিএস থেকে স্যাংশন নেয়নি, অ্যাপ্রুভাল নেয়নি, ব্রাঞ্চ স্যাংশন নাই, কোনো চার্জ ডকুমেন্ট নাই, কোনো চেক নাই, সে একটা ক্লায়েন্টের কাছ থেকে কিছু হয়তো অনৈতিক বেনিফিট নিছে, সুবিধা নিয়ে সে একটা গ্যারান্টি ইজিপিতে আপ করে রেখেছে। সো ইজিপির এখনো কিন্তু অডিট সিস্টেমটা এত স্ট্রং হয়নি, কোনো ব্যাংকের ইন্টারনাল অডিট ইজিপিটা কিন্তু এভাবে করে, ইভেন বাংলাদেশ ব্যাংকও না, বিকজ ইজিপি সিস্টেমটাই হচ্ছে কমপ্লিকেটেড। কোনো একটা এমপ্লয় তার আইডি দিয়ে ইজিপি সে ই করলো, তখন সে যদি তার স্যাক হয় বা তাকে যদি হচ্ছে মানে আপনার অন্য ব্যাংকে সুইচ করে বা কোনো ই হয়, এই ইমেল আইডি ক্লোজ হয়ে গেলে সেই আইডি পাসওয়ার্ড না হলে কিন্তু আপনি আর রিকভারি করতে পারবেন না। এবং সিপিটিউ এর কাছ থেকে এই হেল্প পাওয়া কিন্তু মানে কোটি কোটি পে অর্ডার কিভাবে করে ব্যালেন্সিং হবে। সো এই বিষয়গুলো হচ্ছে আসলে খুবই রিস্কি, এই কারণে এই ডিভিশনের সাথে যদি আপনি খুব ভালো রিলেশন না রাখতে পারেন, ডিভিশনের সাথে সবসময় খোঁজ খবর নিতে হবে কাজের কতটুকু প্রোগ্রেস হচ্ছে, তারা কোনো বিল রিলিজ করেছে কিনা, হ্যাঁ কতটুকু রানিং বিল দিয়েছে, এবং কাজের সবকিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে চোখ কান খোলা রেখে তখন আপনাকে ওয়ার্ক অর্ডার ফাইন্যান্সে যেতে হবে। বাট প্রপারলি যদি ই করা যায়, বিজনেসটা করা যায় সঠিক অর্থে, হেড অফিসের ফুল সাপোর্ট থাকে, ভালো বিজনেস, এখানে আপনার হচ্ছে প্রচুর নো কস্ট ডিপোজিট থাকে, এবং আপনি দ্রুত পারফর্ম করতে পারবেন এবং ব্যাংকটা দ্রুত মানে ভালো পজিশনে যাবে। বাট এইগুলা হচ্ছে মেনে, সবকিছু মেনে, নিয়ম নীতি মেনে, এই প্রসিডিউর মানে সবকিছুই করে, খুবই টাফ জব। বিকজ হচ্ছে আপনার এই কমিটমেন্ট সার্টিফিকেট আর লিকুইড অ্যাসেট, এই দুইটা বিষয় হচ্ছে খুবই প্রবলেম ব্যাংকের জন্য ইস্যু করা, এবং খুবই রিস্কি। এই দুটি সবকিছু মেনটেন করে, এসব যদি হেড অফিস থেকে স্যাংশন থাকে তো আর প্রবলেম নাই। সো এই বিষয়টা হচ্ছে আজকে এই পর্যন্ত, আপনি অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। সো আমি আশা করি যে আমার এই ভিডিও টিউটোরিয়াল তো অবশ্যই আপনাদের কাজে লাগবে, কারণ আমি কখনো গতানুগতিক কোনো ভিডিও টিউটোরিয়াল বানাই না, আমি আসলে সঠিক বিষয় এবং দৃষ্টিটা তুলে ধরার চেষ্টা করি, কোথায় আমাদের ব্যাংকাররা পারফর্ম করতে পারবে, কোথায় আমাদের রিস্ক ইনভলভ আছে, কিভাবে ক্যারিয়ারে সঠিকভাবে মানে সে পথ প্রদর্শন পাবে। সো এই আর কি, আমি আশা করি যে আমার এই ভিডিও টিউটোরিয়াল থেকে আপনারা ছোট্ট পরিসরে একটা গাইডলাইন পেলেন, আর আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক দিবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর লাস্টে অবশেষে আমার যেই ব্যাংকার ভাই বোনেরা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আর যারা মানে আছেন তারা যারা সুস্থ থাকেন, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, রমজানে সবাই যেন রোজা রাখার তৌফিক দান করে, এবং সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখে। এই দোয়া কামনায় শেষ করছি, খোদা হাফেজ, ভালো থাকবেন।